হরি ওম, আমি অসীম। অ্যাজ আ যোগা প্র্যাকটিশনার, আজকের একটা ছোট বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে মতামত আমার একটা শেয়ার করছি। ভাগ্য সম্পর্কে কিছু বক্তব্য আমি রাখতে চাই। ভাগ্য জিনিসটা এমন একটা বিষয় যেটা বদলাতে আমরা সবসময় চেষ্টা করছি, এই ভাগ্যটাকে বদলানোর চেষ্টাতে আমরা বেঁচে আছি, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের ভাগ্য লিখে নিয়ে আসে। সেটা আমরা বলি যে ভগবান তার কপালে এটা লিখে দিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। না থাকলে দেখুন, আমরা সাধারণত যেটা চাই সবসময় কি সেটা পাই? পাই না। প্রকৃতপক্ষে কি হয়, যখন পাই না তখন দুঃখ হয়। এবারে অনেক সময় এমন হয় যে আমরা জানি কাজটা করলে হয়তো ক্ষতি হবে, মানে কোনটা আমার কর্তব্য কোনটা অকর্তব্য সেই বিষয়ে আমরা অবগত হয়েও কোনো কিছুর বশীভূত হয়ে আমরা সেই ভুল কাজটা করে। একটা গর্ব সংহিতা একটা শ্লোক আছে, শ্লোকটা এই মুহূর্তে শ্লোকটার অর্থ হলো এই যে দুর্যোধন বলছে যে কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য আমি জানি, কিন্তু তবুও কিছু একটা জিনিস আছে যে আমাকে বারবার অধর্ম অধার্মিক কাজ অকর্তব্য যেটা করণীয় নয় সেটা করতে বাধ্য করছে। তাহলে কি এমন একটা জিনিস যেটা আমরা আমার ধর্ম কর্ম বাধা হয়ে দাঁড়াচ্ছে? ভগবদ্গীতা অনুসারে সেটা হলো কামনা, বাসনা, সাংসারিক ভোগের আকাঙ্ক্ষা। তো এই কামনাকে বশ করতে পারলে আমরা হয়তো যেটা করতে চাইছি সেটা করতে পারব। তো কামনাকে বশ করার আগে, যেমন আমার শত্রু যে তাকে মারতে গেলে আগে জানতে হবে শত্রুটা কোথায় আছে, তার দুর্বল স্থান কোনটা। তো কামনার দুর্বল স্থান কোনটা জানা, কামনটা কোথায় আছে, বাসনাটা কোথায় আছে সেটা আগে জানো। ভগবদ্গীতায় বলছে যে কামনা রয়েছে তিনটি স্থান, ইন্দ্রিয় মন আর বুদ্ধি। ইন্দ্রিয় বলতে আমরা জানি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এগুলো রয়েছে। তো এই স্থানগুলোতে কামনার বসবাস, এই জন্যেই আমাদের বুদ্ধি হয়তো জানে কোনটা ঠিক, কামনার বশীভূত হয় ভুল করে বসছে। এবারে এই কামনাকে আমরা বশ করবো কী করে? নিরন্তর অভ্যাস করতে হবে। ছোটোখাটো যে ভুলগুলো করছি, যে কামনা বাসনার লোভে, সেইগুলোকে অ্যানালাইজ করতে হবে প্রত্যেক দিন, সেইগুলোকে নিরন্তর চিন্তন করতে হবে। কি ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কোন কামনার জন্য বা বাসনার জন্য এই দ্বেষ উৎপত্তি হচ্ছে, জেনে সেইগুলোকে দমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। ভাগ্যের যে কর্তব্য অকর্তব্য বিষয়ে আমরা বিবেচনাহীন হয়ে পড়ছি, তো এই কামনার বাসস্থান ইন্দ্রিয় বুদ্ধি ও মন। এই ইন্দ্রিয় বুদ্ধি ও মনকে নিজের আয়ত্তে আনতে গেলে নিরন্তর প্র্যাকটিস করতে হবে যোগ। যোগ অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিকে সতেজ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবো, মনকে কন্ট্রোলে আনতে পারবো, আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী থেকে অন্তর্মুখী করতে পারবো, নিজেদের ভুলগুলো নিজেরা বুঝে সেগুলোকে ঠিক করতে পারবো। ব্যাস, আজকের এই পর্যন্তই রাখলাম, আশা করি ভালো লাগলো। আমরা এই বিষয়ে আরও চর্চা করব আমাদের এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।